আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সব ভালো আছো। তো আজকে আমি আসলে রমজানের লাগি একটা স্পেশাল রেসিপি তৈরি করবো, আশা করি সবার ভালো লাগবো। তো আজকে আমি যেটা বানাইমো ওইটাই লাগিয়ে খিচুড়ি। তো খিচুড়ি বানানোর লাগে আমি প্রথমে যেটা করলাম, একটা পাত্রের মাঝে ডাইল চাউল আর মেথি দুইয়া রাখলাম। তো এখন আমি যেটা অ্যাড করলাম এটাই লাগিয়া জিরা, জিরা বাটা, তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো দেখরা আমি এখে এখে সব বাটা মশলাগুলো অ্যাড করে নিলাম, আর এখন দিমো ওই লগে কাঁচামরিচ। আর আজকে আমি কোনো শুকনা মরিচের গুঁড়া ইউজ করতাম না, আজকে শুধু কাঁচামরিচ দিয়ে। তো আমি পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ অ্যাড করার পরে আমি একটু বাখর অ্যাড করলাম। আসলে এখানে খাওয়ার কিছু নাই, যেগুলো গুঁড়া মশলা আছে হলুদ বাখর জিরা আমরা ওইগুলো অ্যাড করবো আর দিয়া আর কি। আর খালি মরিচটা অ্যাড করতাম না, আর যদিও খরণ তেলে হালকা। আর সবথেকে স্পেশাল যেটা এটা লাগে, আমি পাস্তা যে মশলাটা আছে মিক্স মশলা যেটা পাওয়া যায় বাজারে, তো আমি ওটা ইউজ করলাম। আর এটা ইউজ করলে যেটা স্বাদটা, খিচুড়ির স্বাদটা আসলে অন্যরকম হয়। আর সবশেষে আমি যেটা ইউজ করলাম ওই লগিয়া লবণ অ্যাড করলাম, যে যার স্বাদ মতো আপনারা লবণ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন লাস্টে আমি যেটা করলাম পানি অ্যাড করলাম। এখন আপনারা যদি বেশি পাতলা খান তাহলে বেশি পাতলা লাগে পানি বেশি দিতে পারেন, আবার যদি একটু ঘন ঘন খান তাহলে একটু ঘন ঘন। আমি একটু ঘন ঘন করবো, এর লাগে আমি পানি একটু কমাইয়াই দিলাম। দিয়ে আমি জিনিসটারে নাড়াচাড়া করিয়া আমি কড়াইটারে চুলার মাঝে বয়াই দিলাম। তো লগে থাকুকা আর দেখুকা আর এনজয় করুকা। অবশ্যই আশা করি আপনারা সবার ভালো লাগবো। তো আপনারা সবে দেখা আমার খিচুড়িটা অলরেডি উতরাই গেছে, তো আমি একটু নাড়াচাড়া করিয়া দিমু। আর খিচুড়ি যেটা হয় একটু কত সময় উতরাইয়া আনলে পরে গিয়া নাড়াচাড়া করা লাগে আর না আসলে নিচে ধরিলে, যেহেতু এটা গ্যাসের চুলা তো নিচে ধরবো অবশ্যই। তো আগুনটার একটু লো আছে দিলাইবা দিয়া আর রান্না শুরু করবা, আর অবশ্যই কত সময় পরে পরে একটু লাড়া দিবা। তো দেখরা আমার পানিটা আটি গেছে আর চাউল ডাল সবগুলো একটু আধা ফুটো হয়ে গেছে, ফুটা ফুটো হয়ে গেছে আর কি। তো আমি বালা করে নাড়িয়া দিমু যাতে নিচে না লাগে। তো আমার মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো বাগার দিম, বাগার দেওয়ার লাগি একটা কড়াইয়ের মাঝে জিরা লইলাম, জিরা লইয়া পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে আসলে পেঁয়াজগুলারে একবারে আমরা যেটা করি পেঁয়াজগুলারে আসলে বেরেস্তা করে নিবা, বেরেস্তা করিয়া আর ওটার মধ্যে গিয়া খিচুড়িটা ডালি নিবো। তো আমি পেঁয়াজগুলারে বালা করে বাজমু। আমার পেঁয়াজগুলো মোটামুটি বাজার শেষ, এখন যেটা করবো আমার খিচুড়িটা আর একটু লাড়াচাড়া করবো করিয়া সুন্দর করিয়া।
তো এখন আমি যেটা করলাম আমার খিচুড়িগুলারে খড়াইয়ের মধ্যে ডালিলাম, ডালিয়া মতম খাওয়া যায় যে বাগার দিলাইলাম আর কি। বাগার দিয়ে নাড়া সারা করিয়া আমি জিনিসটারে নামাই দিলাম আর আমার খিচুড়ি রান্ধ হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসা ট্রাই করে দেখবা, খাইলে মন্দ লাগতো না, খুব ভালো লাগে খাইতে।